সম্প্রতি খাতনা করাতে গিয়ে ভুল অ্যানেস্থেশিয়া দেওয়ার ফলে একটি শিশুর জ্ঞান ফেরেনি। এ নিয়ে সবার মাঝে অনিশ্চয়তা এবং ভয় কাজ করছে, অনেকে ভুল তথ্য ছড়াচ্ছেন। মূলত কেন এমন হলো এবং খাতনা করানোর সহজ ও নিরাপদ উপায় সম্পর্কে আপনার মতামত জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আসলে এটা সব অভিভাবকের জন্যই চিন্তার বিষয় যখন একটা বাচ্চা মারা যায়। তবে এটা সত্য যে এরকম হচ্ছে বা খাতনা কিন্তু স্বাভাবিক অবস্থায় প্রচুর হচ্ছে, এটা একটা ঘটনা। তো আমাদের মনে রাখা লাগবে একটা ঘটনা কিন্তু একটা মায়ের জন্য ওটাই কিন্তু 100%, কাজে এটা যাতে পুনরাবৃত্তি না হয় সেই দিকে আমাদের নজর রাখা লাগবে। আমাদের মনে এই এই ব্যাপারটা নিয়ে আমাদের আমার ব্যক্তিগত যে ইয়েটা সেটা হচ্ছে যে খাতনাতে এরকম হওয়ার কথা নয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি আমরা সতর্কতা অবলম্বন করি এবং এই সতর্কতা ডাক্তারেরা অবলম্বন করে জন্যই ডাক্তারের কাছে যায়, তাছাড়া হাজাম দিয়েই তো করতো। তো যেগুলো হচ্ছে সতর্কতা নেওয়া উচিত সেগুলো হচ্ছে বাচ্চার বয়স, তারপরে হচ্ছে বাচ্চার কিছু কিছু অসুবিধা আছে কি না, তাকে খাতনা করা সেফ কি না, এবং করলে যদি তার অসুবিধা থাকে যেমন কিছু কিছু ব্লিডিং ডিজর্ডার যদি থাকে, হিমোফিলিয়া যদি থাকে, তাহলে তাকে খাতনা করার থেকে বিরত থাকতে হয় এবং হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা নিতে হয়। আবার হচ্ছে এমনও কিছু কিছু আছে যেগুলোতে খাতনা করাই যায় না, যেমন বাচ্চার যদি হচ্ছে তার হচ্ছে হাইপোস্পিডিয়াস নামে অসুখ যদি থাকে তাহলে খাতনা করার স্কিনটা কেটে ফেললে পরবর্তী সময় আর হচ্ছে করা যায় না। এছাড়া হচ্ছে যে ডাক্তাররা আরও অনেক কিছু চিন্তাভাবনা করে বাচ্চাটার হচ্ছে মানে অবস্থান এবং হচ্ছে শারীরিক কোনো অসুবিধা আছে কি না, লোকাল কোনো ইনফেকশান আছে কি না, এই জিনিসগুলো দেখে যখন হচ্ছে অজ্ঞান করে করুক আর হচ্ছে লোকাল অ্যানাস্থেশিয়া যেটা স্থানীয় অ্যানাস্থেশিয়া বলে অজ্ঞান করা, দুটাতেই কিন্তু সেফ এবং হচ্ছে সেফলি করা যায়। তবে এখানে যদি ডাক্তারি বিজ্ঞানের কিছুটা ব্যত্যয় ঘটে তাহলে এরকম অসুবিধাগুলো হয়। বেলাল আমাদের প্রশ্ন করেছেন, শীতে বাচ্চারা ঠান্ডাজনিত সমস্যায় ভোগে, নিউমোনিয়া কেন হয়, কিভাবে বুঝবো, প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে বলবেন প্লিজ। শীতের সময় বা অন্য যে কোনো সময় কিন্তু নিউমোনিয়া হতে পারে। নিউমোনিয়া যদি হয় তাহলে আমাদের হচ্ছে বোঝার উপায় সাধারণত যে বাচ্চার অনেক বেশি জ্বর হবে, শ্বাসকষ্ট হবে, কাশি হবে, এই তিনটা কমন। আর এই একইভাবে যদি দেখা যায় যে শ্বাসকষ্ট জ্বর নেয় তাহলে কিন্তু দেখা যায় যে বাচ্চার বয়সের সাথে ইয়ে রেখে অ্যাজমাও হতে পারে। আবার হচ্ছে নিউমোনিয়ার মতোই ব্রঙ্কোলাইটিস নামে এক ধরনের অসুখ যেটা ভাইরাস দিয়ে হয়। তো এই দুটার মধ্যে আমি মনে রাখবো যেসব বাচ্চার জ্বর হঠাৎ করে হলো এবং বেশি জ্বর হলো, বাচ্চা খায় না, নেতিয়ে পড়ছে, বুকের খাঁচা ডেবে যায়, এরকম যদি লক্ষণ যদি দেখে তাহলে বুঝতে হবে যে তার নিউমোনিয়া হয়েছে এবং এই ক্ষেত্রে সাধারণত ডাক্তারের শরণাপন্ন হওয়া লাগবে। শীতল আমাদের প্রশ্ন করেছেন, আমার বাবুর বয়স আজকে 1 মাস 4 দিন, বাবুর জন্ডিস কোনোভাবেই কমছে না, কি করণীয়? যদি 1 মাস 10 দিন হয়, বাচ্চার যদি জন্ডিস যদি না কমে তাহলে একজন শিশু ডাক্তারের কাছে বাচ্চাটা নিয়ে যাওয়া লাগবে। কারণ সাধারণত হচ্ছে প্রথম 10 দিনের মধ্যেই কিন্তু স্বাভাবিক যে জন্ডিসগুলো, প্রায় বাচ্চারই জন্ডিস হয় এবং সেই জন্ডিসগুলো ভালো হয়ে যায়। এর যদি ব্যত্যয় ঘটে তাহলে এর কিছু পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন পড়বে এবং সেটা দেখে যে এই 1 মাস 10 দিনের বাচ্চায় যে এটা জন্ডিস হলে যে অনেক বেশি অসুবিধা হবে তা কিন্তু না। কাজে আমার মনে হয় ডাক্তারের কাছে নিয়ে যে পরীক্ষা নিরীক্ষা করলে এই জিনিসটা বোঝা যাবে যে এটা কি সেফ কি না চিকিৎসা লাগবে। জান্নাতুল নাইম প্রশ্ন করেছেন, আমার বাচ্চার বয়স 5 বছর, সবসময় খাওয়ার সময় বলে পেট ব্যথা, আমার করণীয় কি? খুবই একটা কমন প্রশ্ন এবং ভালো প্রশ্ন। এই 5 বছরের বাচ্চার ওজন কত এটা জানলে একটু সুবিধা হতো। যদি ওর ওজন যদি স্বাভাবিক থাকে এবং ওর যদি হচ্ছে বাড়া ইয়াটা অন্য বাচ্চার মতো 5 বছরের বাচ্চার মতোই যদি হয় তাহলে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। একটা জিনিস মনে রাখা লাগবে, আমাদের এখনকার সময়ে বা হচ্ছে সারা দেশেই বা অন্য দেশেও তাই যে কালারিং এজেন্টগুলো দিয়ে কিন্তু বাচ্চাদের খাবারগুলো অনেক সময় থাকে, যেমন ক্যান্ডি, এগুলোতে কিন্তু অনেক জুস টুস যেগুলো তৈরি করে এগুলোতেও কালারিং এজেন্ট থাকে। বাচ্চার পেটের ব্যথা এগুলো থেকে সহসাই বলে এবং এগুলো কিন্তু বাচ্চাদের একটা প্রিয় খাবার, তো এগুলো খাবার খেলে কিন্তু আবার হচ্ছে ব্যথা করে। তো এটা একটা হচ্ছে গেল যে খাওয়ার পরে, আর খাওয়ার আগে যেগুলো করে দেখা যায় যে বাচ্চাকে যদি বারবার খেতে দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চার একটা হচ্ছে নেগেটিভ রিপালস হয়। ওই জন্য কোনো কিছু হচ্ছে মানে ফোর্স করে খাওয়ানো উচিত না, ও যখন খাবারের সময় হবে তখন খাবে। এরকম যদি হয় তাহলে দেখা যায় যে এগুলো পেটের ব্যথা কিন্তু অ্যাজ ইউজুয়াল কোনো সমস্যা নয়, আর যেগুলো অসুখের জন্য পেটের ব্যথা সেটা কিন্তু লং টার্ম থাকে না,
অল্প সময়ের মধ্যে হয় এবং সেটা সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া লাগে যে কী চিকিৎসা লাগবে। কাজে আমার কাছে শুনে মনে হচ্ছে না যে এটা কোনো খারাপ অসুখ। মৌসুমি বাচ্চার 16 মাস বয়স, হঠাৎ করেই খাবার খাওয়া কমিয়ে দিয়েছে, খুবই কম খায়, এজন্য ওজন অনেক কমে গেছে, এক্ষেত্রে করণীয় কী? দেখেন, যে বাচ্চাটা 3 কেজি হয় প্রথমে, সে বাচ্চা কিন্তু 1 বছরে যা 10 কেজি হয়, তাহলে 1 বছর 12 মাসে বাড়লো এখানে 7 কেজি, আর পরের 1 বছরে বাড়তে হয়, মানে 2 বছরে একটা বাচ্চার ওজন হচ্ছে 12 কেজি, তাহলে পরের বছরে 12 মাসে কিন্তু 2 কেজি তার বাড়তে হচ্ছে। তাহলে ফিজিওলজিক্যালি তার কিন্তু এতটা বেশি বাড়া লাগে না যেটা প্রথম বছরে বাড়ে। কাজে দ্বিতীয় বছরে বাচ্চাদের খাবার এমনিতেই একটু কমে যায়, এটাতে আমার মনে হয় ওনাদের ঘাবড়ানোর কিছু নাই। বাচ্চার ওজন যদি বয়স অনুসারে ঠিক থাকে তাহলে স্বাভাবিক তাকে হচ্ছে যেরকম খাবার দেয় এইভাবে খাবার দিবে। শামসুল আরিফিন আমাদের প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমার বাবুর বয়স 2.5 বছর, প্রায় ঠান্ডা লেগেই থাকে, দিনে ভালো থাকে, রাতে প্রচুর কাশি হয়, পরামর্শ দিলে উপকৃত হতাম। যদি এটা নিয়মিত মানে লং টার্ম ধরে যদি হয় তাহলে একজন চিকিৎসকের পরামর্শ লাগবে যে আসলে এরকম 2 বছর বয়সের বাচ্চার কেন এরকমভাবে ঠান্ডা এবং হচ্ছে কাশি সবসময় হচ্ছে। অল্প দিনের সময়ে যেমন ঠান্ডা সাধারণত যখন প্রথম দিকে পড়ে এবং গরম প্রথম দিকে হয়, দুটা সময়ে কিন্তু দেখা যায় বাচ্চাদের এরকম হচ্ছে সর্দি কাশি হয়, এবং এগুলোর জন্য হচ্ছে খুব বেশি রকমের কিছু লাগে না, দেখা যায় একটু অ্যান্টিহিস্টামিন খেলো বা সামান্য কাশির ওষুধ যদি খায় তাতেই ভালো হয়ে যায়। তবে যদি যে স্থায়ী যদি হতেই থাকে তাহলে আমি বলবো একজন শিশু বিশেষজ্ঞের কাছে গেলে এটা ভালো চিকিৎসা আছে এবং এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। হাবিব আমাদের প্রশ্ন করেছেন, আমার বাচ্চার বয়স 8 মাস, তাকে কি কৃমি ওষুধ দিতে পারবো? বাচ্চাদের হচ্ছে নিয়ম 1 বছরের পরে দেওয়া, 1 বছর থেকে 2 বছর পর্যন্ত মানে একটা ডোজ, সাধারণত গভর্নমেন্টেরও প্রোগ্রাম আছে যে অ্যালবেন্ডাজল 200 মিলিগ্রাম দিতে হয় আর 2 বছরের উপরে হলে 400 মিলিগ্রাম দিতে হয়, এটা স্বাভাবিক নিয়ম আর কি, গভর্নমেন্ট থেকেও এটা বিতরণ করে এই ওষুধটা। দর্শক আপনি চোখ কান খোলা রাখেন, তাহলে বাচ্চার জন্য একটা ওষুধও কিনা লাগবে না, আর 8 মাসের জন্য কৃমি না দেখা গেলে এটাতে কৃমি খাওয়ানো, কৃমির ওষুধ খাওয়ানোর কোনো যুক্তিকতা নেই। স্যার আমাদের একজন দর্শক ফাতেমা উনি প্রশ্ন করেছেন, খুবই উপকারী একটি প্রশ্ন, বাচ্চারা তো যা পায় তাই মুখে দেয়, সবসময় দেখার সুযোগ হয় না, যদি তারা ক্ষতিকর কিছু মুখে দেয় যেমন তেলা পোকা মারার বিষ বা হলো ন্যাপথলিন, প্লাস্টিকের ছোট বল বা এই জাতীয় কিছু, তাহলে স্যার মানে ফার্স্ট মানে বাবা মার কি করা উচিত, মানে দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে? যদি যদি ওই যে তেলা পোকা মারার ওষুধ এবং ন্যাপথলিন যদি কোনো সময় বাচ্চা মুখে দিয়ে খেয়ে নেয় বা ইয়া করে, দ্রুত হসপিটালে নিয়ে যাবে, দ্রুত হসপিটালে ইমার্জেন্সিতে নিয়ে যাবে, এবং এটা হচ্ছে এসব বাচ্চার চিকিৎসা লাগে তার নির্দিষ্ট শিশু বিভাগে চিকিৎসাটা হবে। আর আরেকটা হচ্ছে যে হয়তো যেগুলো পার্টিকুলেট আর কি প্লাস্টিকের কথা বললো, বল এগুলো যদি গলায় চলে যায় তাহলে কিন্তু বাচ্চাকে সবসময় এগুলোর থেকে দূরে রাখা লাগবে, এমন কিছু দেওয়া হবে না যেটা হচ্ছে সে গিলে ফেললো অথবা হচ্ছে সে শ্বাসনালীতে চলে গেল, তাহলে তো এটা সহসায় ইভেন কোনো কোনো বাচ্চার মৃত্যু হয়ে যেতে পারে। ওই জন্য এগুলোর চিকিৎসা কিন্তু হচ্ছে এরকম না যে দেরি করলাম, এটা না, এগুলোর ওটা তো পয়জনিং একটা, আর একটা ফরেন বডি যে অ্যাসপিরেশন দুটাই খুবই মারাত্মক, এবং এগুলো হচ্ছে জন্য সঙ্গে সঙ্গে চিকিৎসা করতে হয়। তাহলে হসপিটালের ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া লাগবে, এগুলো হচ্ছে দেরি করা হবে না, আর কোনো সময় ইয়ে করা হবে না যে আমি হচ্ছে কম খাইছে এটা নিয়ে যাবো না, এরম না, নিয়ে যাবেন কতটুকু ছিল তারপর হচ্ছে সেটা অনুমান করবেন, দরকার হলে কোন জায়গার থেকে খেলো সেটা সঙ্গে নিয়ে যাবেন, তাহলে ডাক্তার সেটা অনুমান করবে যে কী করা লাগবে। নাফিস আমাদের প্রশ্ন করেছেন, বাচ্চার গলায় মাছের কাঁটা ফুটে গেলে তাৎক্ষণিক করণীয় কী? যদি আসলে যদি কাঁটাটা হচ্ছে বেঁধে থাকে তাহলে কিন্তু একজন এন্টি স্পেশালিস্ট করে দিয়েই গলা থেকে বের করতে হয় ডাক্তারকে দিয়ে, এবং এন্টি স্পেশালিস্টকে দিয়ে সহজেই বের করা যায়, বরঞ্চ অন্য কিছু করলে দেখা যাবে যে ইনফেকশন হবে বা ইয়ে হবে, নিজে নিজে খোঁজা দেওয়ার চেষ্টা না, আমাদের চারিপাশে ডাক্তার আছে এবং এন্টি স্পেশালিস্ট আছে, সেখানে নিয়ে গেলে খুব সহজেই ইয়ে করতে পারে। হান্নান আমাদের প্রশ্ন করেছেন, অনেক সময় বাচ্চারা ক্যান্ডি বা ফলের বিচি গলায় আটকে গেলে তখন শ্বাস বন্ধ হয়, এ সময় কি করা উচিত? সাথে সাথে হচ্ছে কিছু ম্যানোভার আছে, বয়স অনুসারে 1 বছরের নিচের বাচ্চা মাথাটা হেঁটুতে মানে উপর করে রেখে প্রথম দিকে 5টা হয়তো পিঠে থাবা দিলাম, দেওয়ার পরে তারপরে হচ্ছে মানে চিত করে দেখতে হয় যে হচ্ছে এর গলাতে ওরকম আসলো কিনা, 1 বছরের বেশি হলে পেটের একটা চাপ দেওয়ার একটা পদ্ধতি আছে, তো এগুলো ব্যাপারে যারা মেডিকেলি পারসন না
তাহলে তারা কিন্তু করতে পারে না। তো এই ব্যাপারে আমার মনে হয় যে খুব দ্রুত যদি হসপিটালে শরণাপন্ন হওয়া হয় তাহলে এটা প্রথম দিকে রেহাই পাওয়া যেতে পারে, আর যদি না হয় তাহলে তো ভিন্ন পদ্ধতি আছে যে ডাক্তাররা বের করা, ব্রঙ্কোস্কোপি করা বা এগুলো করে, আর যদি খাদ্যনালীতে যায় সেটার জন্য একটু দেরি হলেও অসুবিধা হয় না, কিন্তু শ্বাসনালীতে গেলে দ্রুত এটা বের করতে হয়। সোনিয়া আক্তার আমাদের প্রশ্ন করেছেন, আমার মেয়ের বয়স 18 দিন, জন্মের পর থেকে প্রসাব করলে প্রচুর কান্নাকাটি করে, এমনটা কেন হচ্ছে বলবেন প্লিজ। যদি 18 দিন বয়স হয় এবং বাচ্চা যদি প্রসাব করার সময় কান্নাকাটি করে আর করার শেষে যদি কান্নাকাটি না করে তাহলে এটা কিন্তু দোষের কিছু না। বাচ্চা পায়খানা প্রস্রাব করার সময়, পায়খানা করার আগে অনেক সময় কিন্তু প্রস্রাব করার আগেও কান্নাকাটি করে, এবং এটা যদি প্রস্রাব করার পরেও কান্নাকাটি করে তাহলে এটাকে অবশ্যই একটা কোনো অসুখের ইয়ে পড়বে এবং সেই জন্য ডাক্তারের কাছে যেতে হবে। তবে অ্যাজিটাল যদি হচ্ছে প্রস্রাব করার পরে ভালো হয়ে যায় তাহলে সাধারণত কোনো ইনফেকশন বা এগুলো হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি পুনঃপুনঃ হয় তাহলে একদম ডাক্তারের কাছে পরামর্শ করতে পারে, তবে ওনার যেই রকম বর্ণনা তাতে শুনে মনে হলো যে বাচ্চাটা স্বাভাবিক। মনিরা আমাদের প্রশ্ন করেছেন, আমার বেবির বয়স 2.5 মাস কিন্তু ওর শরীর থেকে চামড়া ওঠা কোনোভাবেই কমছে না, খসখসে, কি করব। 2.5 মাস বয়সের প্রথম দিকে এই যে পেটের মধ্যে থাকতে যে হচ্ছে চামড়াগুলো এগুলো কিন্তু কিছুদিন পর্যন্ত উঠে, তবে এতদিন কিন্তু থাকার কথা নয় ইয়ে করে। তো বাচ্চাটার ওজন কীরকম, ওজন বাড়তেছে কি না, অন্য খাবারের সঙ্গে কোনো অসুবিধা আছে কিনা, এই জিনিসগুলো জানলে ভালো। আর যদি স্বাভাবিক বাড়ে এবং স্কিন যদি লাল না হয়, অন্য যদি দেখা গেল কালো ছিল সেই জায়গাতে লাল হয়ে যাচ্ছে, এরকম যদি না হয় তাহলে কোনো কিছু করতে হবে না। এরকম ক্ষেত্রে সাধারণত দেখা যায় স্বাভাবিকভাবে আমাদের যে লোশনগুলো ব্যবহার করে এগুলো করলেও ভালো থাকে বাচ্চাটা। সাইমা সেজুতি প্রশ্ন করেছেন, বাচ্চার বয়স 10 বছর, ভিটামিন ডি এর অভাব, এখন কি করব আর অভাব পূরণ হচ্ছে কি না কীভাবে বুঝব। সাধারণত এখন কিন্তু আমাদের ঢাকার বাচ্চাগুলো যারা মানে সান এক্সপোজার অনেক কম এদের কিন্তু হচ্ছে প্রায় দেখা যাচ্ছে ভিটামিন ডি কম। তো 10 বছরের বাচ্চা যদি হয়, এরা যদি আউটডোর গেমগুলো যদি একটু প্র্যাকটিস করে বা খেলে তাহলে কিন্তু এরকম হওয়ার সম্ভাবনা কম থাকে, স্কুলে যেহেতু যায়। তো যদি আসলে ভিটামিন ডি যদি টেস্ট করে যদি কমই পাওয়া যায় তাহলে তো এর চিকিৎসা সহজ। ভিটামিন ডি এখন হচ্ছে অ্যাভেলেবল ইয়াতে পাওয়া যায়, ঔষধ হিসাবে পাওয়া যায়, সেই ভিটামিন ডি খেলেই এটা ইয়ে হয়ে যায়। যদি আমি জানতে চাই যে আসলে যেটা দিলাম সেটা হচ্ছে বাড়লো কি না এবং স্বাভাবিক হলো কিনা, তাহলে সাধারণত ওষুধটা হচ্ছে খাওয়ানোর পরে নির্দিষ্ট সময়ের পরে আরেকবার টেস্ট করতে হয়। আর যদি ভিটামিন ডির জন্য অসুখ হয়, ভিটামিন ডির জন্য সাধারণত রিকেটস হয়, যদি রিকেটসের জন্য অবশ্যই চিকিৎসার পরে আবার হচ্ছে ওর পরীক্ষা করতে হয় যে রিকেটসের যে ফিচারগুলো সেগুলো ভালো হলো কিনা। সাধারণত রিকেটসের জন্য আমরা দেখি কি বোনসে সাধারণত বোনসের গ্রোথগুলো হয় না, কিছু কিছু জায়গাতে ক্যালসিয়াম ডিপোজিশন হওয়ার কথা সেই জায়গাতে যখন না হয় তখন দেখা যায় বোনসের শক্ত হওয়ার কথা শক্ত না হয়ে নরম হয়ে যায়, যার জন্য দেখা যায় যে বোনসগুলো হচ্ছে বাইরের দিকে চলে যায়, বাঁকা হয়, হ্যাঁ বিভিন্ন ধরনের হচ্ছে উপসর্গ দেখা দেয়। এইরকম ক্ষেত্রে তখন আমাদের হচ্ছে চিকিৎসা দেওয়ার পরে 1 মাস পরে আমরা আবার পরীক্ষা করি, এক্সরে করে দেখি যে ওই জায়গাতে ক্যালসিয়াম ডিপোজিশন হচ্ছে কিনা, বোনসের গ্রোথ হচ্ছে কিনা, তাহলে আমরা বুঝি যে ভিটামিন ডি আমরা যেটা সরবরাহ করলাম এটার কাজ ঠিক মতো হচ্ছে। তো এরকম ফলো আপ করার নিয়ম আছে। আর যেগুলোতে সাধারণত দেখা যাচ্ছে এখনও ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য অসুখ হয়নি কিন্তু তার কম আছে, এরকম ক্ষেত্রে ভিটামিন ডি দিয়ে আর ভিটামিন ডি সমৃদ্ধ খাবারগুলো বলতে হয়। যেমন ডিমে কিন্তু অনেক ভিটামিন ডি আছে, ডিম তো সহজভাবে পাওয়া যায় এবং ডিমের কুসুমে অনেক ভিটামিন ডি থাকে, সেটা খেতে পারে। আর অন্যগুলো তো হচ্ছে আমাদের আছেই, সানলাইট তো অবশ্যই আমাদের এক্সপোজার হওয়া লাগবে। আমাদের শেষ প্রশ্ন, সেলিম আমাদের প্রশ্ন করেছেন, বাচ্চার বয়স 8 বছর, এর বুকে কফ জমে থাকে, ঘ্যাড় ঘ্যাড় শব্দ হয়, কফ বের করার উপায় আছে কোনো, ওকে ইনহেলার দেওয়া হয়, ওর জন্য ইনহেলার ভালো নাকি নেবুলাইজার। যদি ডাক্তার দেখে মনে করে যে এটা হচ্ছে অ্যাজমা হয়েছে, হাঁপানি অসুখ, সাধারণত যদি দেখা যায় যে তার ফ্যামিলিতে এরকম হচ্ছে হাঁপানি আছে, দাদা নানা বাপ মা কেউ ভোগে, তারও কাশি হচ্ছে প্রায় হয় এবং কাশি হলে বুকের মধ্যে শব্দ হয়, বাঁশির মতো শব্দ হয়, এরকম হচ্ছে হয়তো মাসে অন্তত 4-5 বার হয়, রাত্রে জেগে যায়, এরকম যদি হয়, তার অ্যালার্জি কোনো ম্যানিফেস্টেশন আছে, এক্সিমা এগুলো গায়ে আছে, এরকম যদি হয় তাহলে, যদি অ্যাজমা যদি হয়ে থাকে তাহলে এখনকার জন্য ওইরকম 4 বছর বয়স তাহলে এর জন্য কিন্তু স্পেসার দিয়ে ইনহেলার সবচেয়ে ভালো, নেবুলাইজার থেকে
যদি স্পেসার দিয়ে ইনহেলার না নিতে পারে তাহলে অল্টারনেটিভলি তার হচ্ছে নেবুলাইজার নিতে পারবেন। তবে স্পেসার এবং হচ্ছে নেবুলাইজার যদি কম্পেয়ার করা হয় তাহলে নেবুলাইজার রিকোভারির দিকে, অন্যদিকে ড্রাগ ডেলিভারির দিকে যদি চিন্তাভাবনা করা হয় তাহলে ইয়েটা ভালো, ইনহেলারটা ভালো, ইনকম্পাজন্ট নেবুলাইজার।